যারা কোরআন পড়বো আর আল্লাহর নাম স্মরণ করবো, আল্লাহর দরবার না চাইলেও তামাম দুনিয়া থাকি তার মান বেশি আল্লাহ বাড়াইয়া দিব। ইতার দায় ফদলু কালাম ইল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা জামি খালকিহি। কোরআনে কারিমের মর্যাদা আল্লাহর দরবার এমন, সমগ্র বিশ্বের মাঝে আল্লাহর মর্যাদা যেমন, সমগ্র বিশ্ব জেলা আল্লাহর তুলনায় কিছু নয়। কোরআনে কারিমের একটা আয়াতর সমান তামাম দুনিয়ার কিতাব কিছু নয়। কোরআন যে ভাইছে সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতের মালিক হয়ে গেছে, কোরআন যে ভাইছে ইটারে যে ধরছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী হয়ে গেছে। কোরআন যে ভাইছে না, যে কোনো সম্পদ পাইলে ই সম্পদের দাম আল্লাহর ভিতরে থাকে না, আল্লাহর গণ্ডির ভিতরে থাকে না। অহুজুরে ফরমাই দে ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাহু মান হামিদাক। ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহরে জিজ্ঞাসা হলো, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে আর দিলে জানে তুমি আল্লাহর সানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ ফলে, বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবাই। আল্লাহ ফরমায় আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়া উরুজু বিহি ইলা রব্বিল আলামিন। এ ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব আমার প্রতি বিশ্বাস কইরা প্রাণ কুলিয়া একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার তাস্তে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমজাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব জীবনে এই মানুষের কোনো সমস্যা এলাকা হইত নাই। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ, যার জীবন এবং যৌবন আল্লাহর শুক্রিয়ার ভিতরে পাওয়া যায়। অল ইয়া রব্বি ফামা জাযাউমান সাব্বাহাক। এরপরে তাই জিজ্ঞাসা করল, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহর যশ নাম গায় সুবহান আল্লাহ পবিত্র বাক্য পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামে কিতা দিবাই। আল্লাহ ফরমাইন, লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব আমার সানে একবার আমার পবিত্র বাক্য সুবহান আল্লাহ পড়ব, বিনিময়ে এটা রহস্য বা তত্ত্ব আমি আল্লাহর মাঝে গোপন থাকবো, দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম নাই। হুজুরে ফরমাইন, বনি ইসরাঈলের এখন মাইসে ফরল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমার লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নাই। আমরা পড়ছি আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহরে জেলা মানলাম ফেরেশতা আছে জানলাম, যদি কেউ মনে করে ফেরেশতা জানি না মানি না বুঝি না এনবে ইমান, এর মাঝে নাই ইমান। শুধু আল্লাহরে মানা নাম ইমান নাই, আল্লাহর সাথে আরও আনুষঙ্গিক কয়েকটা বিষয় মানতে হইবে, যেমন ফেরেস্তারে মানতায়, কিতাব মানতায়, সব নবীর উপরে ইমান আনতায়, আখেরাত মানতায়, তকদির বিশ্বাস করতায়, গাইবের উপরে ইমান আনতায়, এটা সব একটা কথা অস্বীকার করবায় ইমান নষ্ট হইয়া যায়। হাজিরিন, ও আল্লাহ দুই ফেরেস্তা নিযুক্ত করছেন আপনার আমার আমলনামা লেখার দায়, দুইজন থেকে একজনে আল্লাহরে জিগায়, ও মালিক, ও যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দা যে তাসবি পড়িয়া যায়, এটা নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমাইন, আমাদের ফেরেস্তা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় যে আমার নামে তাসবিটা পড়িয়া যায় হু বহু তুমি তার আমলনামার মাঝে লেখিয়া রাখবায়, তবে খালি কেমতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়াইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভাণ্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ বলে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ চাড়ে না, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহান কা ফলে নিয়া ফলে না, সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা ফলা যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ ফলা যায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ ফলার সুযোগ হওয়া যায়। আফসুস ফরিতাফের বিষয়, সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আশীর্বাদ ফরিবারও নামাজ নাই, নামাজ যারা নাই তারা ধর্ম নাই।
নাম চরণাই ফকিরি তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। নামাজ হইল ধর্মর কুটি, হুজুরে ফরমানে আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। কুটি ছাড়া ঘর হয় না, নমাজ ছাড়া ধর্ম রয় না। যে মানুষে নমাজ পড়ব তান দ্বারা ধর্ম রক্ষইব, যে মানুষে নমাজ ছাড়ব তান দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সব এক ভাগে ভাগ আসলাম না, মাঝি মুসলমান। নবীর ইন্তেকালে পরে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম। ও ধর্ম লইয়া আমরা গজবর মাঝে লামলাম, কাফিরর মাইর খাইলাম। কাফিরে মাইরা যায় ভাই, এরা লগে নামাজ নাই, এরা মারলে আল্লাহ বেজার নাই। ও মাই খালি মুসলমানর ভয়, রাশিয়া আমেরিকা ফ্রান্স কানাডা মারি নাই, মারি সিরিয়ায় মারি ফিলিস্তিন ভাই, মারি লিবিয়ায় মারি বাংলাদেশ ভাই, সকল বেজালো ভাই দিকে দায়। মুসলমান নামকা ওয়াস্তে আছে, আর বর্তমানে সব তাতারা শয়তানকে গোছাই দিছে। ফজর নমাজ নাই, হুজুরে ফরমাইন মানিস তাফতাহ উবালানা হারি বিহাই ওয়া খাতামাহু বিহাই, কাল আল্লাহু তাআলা লি মালাইকাতিহি লা তাকতুবু আলাইহি ওয়া মা বাইনা যালিকা মিনাজ যুনুব। যে মানুষে দিনের শুরুটা আবাল হামদিয়া শুরু করব, দিনের শেষটা আবাল হামদিয়া শেষ করব। আল্লাহ ফরমান মাঝখানে যত কবিরা সগিরা গুণ হইব আল্লাহ ফেরেস্তারে হইয়া যাইব। হে ফেরেস্তা, আমার এই বান্দার মাঝখানে যত সগিরা গুণা হইয়া যায়, কোনো গুণা তুমি তার আমল নামার মাঝে লিখতে পারতে নাই। এই নামাজটা হইল ফজরের ফয়লা, দিনের ফয়লা খাম ফজরের নামাজ। ফজর নামাজ ফলার মাঝে দিন শুরু হইয়া যায়, আর দিনের শেষ খাম হইল মাগরিবর নামাজ। মাগরিবর নামাজ ফলার মাঝে দিন শেষ হইয়া যায়, আট দিন ফাইতে নাই। মাশাল্লাহ ইনশাল্লাহ মাগরিবের নামাজও বিশ বাইশ জন ষাট জন পাওয়া যায়। সমস্যা হইল ফজর নামাজের বেলায়, ফজর নামাজও ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুরব্বী আর দুই সাহেব, ও সাইজ জনের নামাজ পড়া যায়, সাইশো মানুষ বাড়িতে ঘুমাই যায়। এলাকি শুক্রিয়ার শ্রেষ্ঠ পাশ হইল নমাজ, নমাজ যার নাই শুক্রিয়া তার নাই। আল্লাহ ফরমাইরা আকিম ইসালাত আলি জিকরি ওয়ালা জিকরুল্লাহি আকবর, তুমি আমার জিকির করবায় আমার নামে নমাজ খাড়া করবায়। নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই। এই নমাজের মাঝে আমরা বাঙালি মুসলমান আসিবার ঘুরিবার নাই। আমার ছেলে আমার মেয়ে খেনে নমাজ পড়ে না, আমার বাবা আমার মা তারা দায়িত্ব আছেন না নাই। প্রত্যেক মা বাবায় ছেলে সন্তানটি নমাজের থাকি দিবায়। হুজুরে ফরমাইনি মরু সিবিয়ানা কুম্বিসালা ইজা বালাগু সাবাসানা, তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবায় যে সময় তার বয়স সাত বছর হয়ে যায়। সাত আট নয় তিনটা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায়, নমাজ শিখাইতায়, রুকুশের দা দেখাইতায়, সুরাখেরাত মুখস্থ করাইতায়। দশ বছর হওয়ার পরে আর বলার বিষয় নাই, ওয়াদ্রি বহুম আপনি তারারে মারতায় মাইরা নমাজ পড়াইতায়। যদি ইলা ফারতায় নাই তইলে আপনি বাবা নইয়া জাহান্নামের দ্বারা গইবায়। আপনার ছেলেরে আপনি খেনে নমাজ পড়াইতে নাই, হুজুরে ফরমাইরা সাত বছর তাপতে আপনি বাবা হিসাবে মা হিসাবে ছেলে মেয়ের নমাজ বানাইতাম। এটা আল্লাহর আদেশ, নবীর নির্দেশ। বিদায় আল্লাহ ফরমাইরা উজ করুনি বিতোয়াতি আজ করু কুমি মাগফিরাতি, তুমি আমার গোলাম হইবায়, আমার হুকুম মানতে হইবায়, হালাল হারাম মানতে হইবায়, পাক না পাক জানতে হইবায়, সুন্নত তরিকায় চলতে হইবায়, শরীয়তের বিধি বিধান সব হানে আপনি চালাইতে হইবাই। এসব তুমি হরতায় নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই, আমি তোমার জিম্মায় নাই। তবে জাহান নামের জ্বলন্ত আগুন জ্বলছে তোরার দায়। আমি মানুষ বানাইছি, আশা করছি তোরা আমার নাম ঘাম হরবায়। সৃষ্টির শ্রেষ্ঠ হইলে কি তার দায়, আমি আল্লাহরে মানার দায়, নবী সিনার দায়, কোরআন শরীফ নেওয়ার দায়। মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ হইছে একমাত্র কোরআন মানছে, নবীরে চিনছে। কারণ যুক্তিবিদ্যা কয় আল ইনসানু হাইওয়ানু নাতিক, মানুষ হইল বাকসম্পন্ন প্রাণী। পশু আর মানুষে বেশম নাই, বেশম কিতা মানুষে মাছ জানে বাসা জানে, হেরা বাসা জানে না। আল্লাহ না না না, এ কথা ঠিক নাই। আল্লাহ হইরা খালাকাল্লাহু আদাম আলা সুরাতিহি,
মানুষ আমি সৃষ্টি করেছি আমার নিজ গুণে ও নিজ জ্ঞানে, মানুষের তুলনা কোনো ফসলকে হয় না। আল্লাহ ফরমের লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ আমি সৃষ্টি করেছি অনন্ত লীলায়। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবীরে চিনিলায়, মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, নবীরে চিনে না, সুম্মা রাদাদ না হু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে যায় একটা ইতর শ্রেণীর পানির সাথে তুলনা করা চলে না। এই মানুষের চাইতে কুকুরবালা, যে মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, কুরআন বুঝে না, নবী চিনে না, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু হইতে পারে না। হাজিরিন, আল্লাহ ফরমাইলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি রহমান আমার করুণা ও ফুরান, ও বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহরবান, আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান, কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার, কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। হুজুরে ফরমান ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতিল খারীব, হুজুরে ফরমাইরা ও মানুষ মানুষ নাই যার অন্তর কোরআন নাই, ও ঘর ঘর নাই যে ঘর কুঠি নাই, কুঠি ছাড়া ঘর হয় না, কোরআন ছাড়া মানুষ রয় না। পারলে ফরমাইরা মানুষে কোরআন নিছেনি নিজের উপরে নিজে জুলুম করছে, ইন্নাহু কানা জালুমান জাহুলা, আসমানে কোরআন রে গছিছে না, পাহাড়ে গছিছে না, মানুষে কোরআন আনছে, আল্লাহ হন না জানিয়া খাটল খাইছে, মানুষে কোরআন নিয়া নিজের পথে নিজে জুলুম করছে, অত বড় হাম মাইছে গছিছে। ও কোরআন আনায় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইছে, আশরাফুল মখলুকাত নাম পাইছে। মানুষে কোরআন মানে না, নবীরে চিনে না, 14,000 ডিগ্রি নিলে কোনো ফায়দা হয় না, পরে ইঞ্জিনিয়ার বানাইবাই, ডাক্তার বানাইবাই, ব্যারিস্টার বানাইবাই, আগে পরে ধর্ম জ্ঞান শিখাইবাই, অজু নমাজ রোজা গোসল ও সমস্ত জ্ঞান আগে দিবাই, পরে পরে ডাক্তার বানাইবাই, এগুলো আপনি বানাইতে নাই, যে কোনো ডিগ্রি দিলে ইহুয়া মানুষ তপ্ত নয়। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দায়। মানুষ হতে হলে থাকতে হবে আপনাকে কোরআনে কারিমের আওতায়, নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। এলাকি আল্লাহ ফরমাইরা লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে অন্তর কোরআনখানি নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইত নাই। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআনর বাণী দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের খান আছে কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। উলাইকা কালানাম বালহুম আযাল, ওরা হবে চারপাই জানুয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, এর চাইতে আরো ভ্রষ্ট নষ্ট নিকৃষ্ট হইয়া যায় যার ভিতরে কোরআন শরীফের জ্ঞান নাই। প্রেক্ষিতার দায় চারপাই জানুয়ার পশু, এরা সুদ খায় না, ঘুষ খায় না, মানুষ মারে না, কোন খারাপি করে না, ফরার বদনাম জানে না, সন্ত্রাস হয় না, মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে নি আছে না? এলাকি মানুষ নামে জন্ম নিয়া মানুষ হইতে পারে না, যে মানুষের ধর্ম মানে না। সাবহল মানুষেরও মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষে ভাত খায়, ফসিও ঘাস খায়, মানুষে ভালো পানি খায়, ফসরাপ করি ভাত পানি ফলায়, ফসিও ভালো পানি খায়, সেনাইয়া ভাত পানি ফলায়, এতে কোনো বেশম নয়, বেশম হবে কোরআনে কারিমের দায়। ফসি যেখানে খায় এখানে সেনায়,
এখানে লেদায়, এখানে ঘুমায়। হালাল হারাম পাক নাপাক অজু গুসল সুন্নত তরিকা ধর্মীয় বিধি বিধান ফসুর সাথে নাই। মানুষ যেখানে খায় এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব হরে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক নাপাক অজু গুসল সুন্নত তরিকা আছে নি না নাই? তাইলে মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান হইয়া যায় কুরআনে কারিমের দায় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার দায়। পশু আজান শুনে নামাজও হয় না, রমজানের চাঁদ দেখলে গাছ খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নামাজও নয়, রমজানের চাঁদ দেখলে দিনও বাদ হয়। এই মানুষে পশুর মাঝে কোনো বেশম? এই মানুষটা হইল উলাই কালানাম বালহুমা দাল, এই মানুষটা পশুর চাইতে আর নষ্ট হইয়া যায়, যার মাঝে ধর্ম জ্ঞান নাই, নবীর সুন্নত নাই, কুরআন শরীফ নাই। এলাকি আল্লাহ ফরমাই রামান শাগালাহু কিরাতুল কুরআন আন্দা নি মাসালানি আতাইতুহু আফদাল সাওয়াবাস শাকিরিন। যে মানুষে কুরআনে কারিমর তিলাওয়াত করব অথবা আমি আল্লাহর নামটা তার হৃদয়ে করে দৈরা রাখবো, আমি আল্লাহর নাম মনে করব, এই দুইটা নিয়ামত যার মাঝে পাওয়া যাইব, তামাম দুনিয়ার সকল মানুষে আমি আল্লাহর দরবার থাকি যা চাইয়া ফাইয়া যাইব, এই দুই ব্যক্তি আমার দরবারও কিছু না চাইলেও তামাম বিশ্বের মানুষ থাকি তারারে বেশি মর্যাদা দেওয়া যাইব। যারা কোরআন শরীফ পড়ব, যারা কোরআন পড়ব আর আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহর দরবার না চাইলেও তামাম দুনিয়া থাকি তার মান বেশি আল্লাহ বাড়াইয়া দিব। ইতার দায় ফদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা জামি খালকিহি। কুরআনে কারিমের মর্যাদা আল্লাহর দরবার এমন, সমগ্র বিশ্বের মাঝে আল্লাহর মর্যাদা যেমন, সমগ্র বিশ্ব জেলা আল্লাহর তুলনায় কিছু নয়, কুরআনে কারিমের একটা আয়াতর সমান তামাম দুনিয়ার কিতাব কিছু নয়। কুরআন যে পাইছে সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতের মালিক হয়ে গেছে, কুরআন যে পাইছে ইটারে যে ধরছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী হয়ে গেছে। কুরআন যে পাইছে না, যে কোনো সম্পদ পাইলে এই সম্পদের দাম আল্লাহর ভিতরে থাকে না, আল্লাহর গণ্ডির ভিতরে থাকে না। হাজিরিন লাগে আপনারা উত্তর জাঙ্গালহাটে আবিজিয়া মাদ্রাসা করছেন, আপনারা ছোট কপালে আল্লাহ উঠানো বানিয়া জ্বালাইছেন। এলাগিরে ভাইয়াইন ধর্ম কর্ম শুধুমাত্র সৃষ্টি হয়েছে কোরআন শরীফ মানার দায়, কোরআন শরীফের বিধান ছাড়া দুনিয়াত মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বাতি আল্লাহ মুতাহাব্বিনা ফিয়া, এই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর রহমত ওয়াজিব হইয়া যায়, যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া বুঝার দায় দয়া নেওয়ার দায় একটা ধর্ম প্রতিষ্ঠান সাজাইয়া কিছু মানুষরে আহ্বান করিলে এই মাঠে এই তারিখে এই এলাকাত আইলে তোরা ওয়াজ নসিহত শুনবায়, ওয়াজের কথা হইলাম মাদ্রাসা নয়, মহাবিমাসা তো আরও বড় উন্নত। এই সমস্ত মানুষরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজি হইয়া যায়। যারা মাদ্রাসা দিয়া গেছে আপনি আমি এই মফিল আসার আগে আল্লাহ তারারে মাফ দিয়া দিলাইছে। বল মুতাজালিসিনাফিয়া, ই অনুষ্ঠান শুনিয়া মানিয়া যারা গাড়ি বাড়ি ফেলাইয়া সামিয়ানা নিচে হামাইয়া যারা বসিয়া বসিয়া আলী মহলর ওয়া শুনবায়, আমার আল্লাহ ফরমায় এ সমস্ত উপবিষ্ট ব্যক্তিবর্গরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। হাজিরিনে কেরাম ওয়াল মুতাবাযিরিনা ফিয়া, ই অনুষ্ঠানটি সার্থক সফল সুন্দর করে তুলতে যারা মাইক আনব পিন্ডাল বানব শ্রেণি ফাঁকাইয়া মাইসরে খাবাইব, এই বেবার যেবা যারা বহন করব এ সমস্ত মানুষ ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাব। এর মাঝে কিছু নারী সদস্য হওয়া যাইব, যদিও তাইন তেন ওয়াজও নয়, উত্তর জাঙ্গালাটা হাবিজিয়াত ওয়াজ হইব, বাইর বাড়ি বই নেইব, বাগনা বাগনে তিনজন চারজন লোকে লইয়া আইব, মামিমারে অতিষ্ঠ করে তুলব, এরপরে এরা গ্লাস দুইটা ভাঙ্গা ফেলাইব, সা তিনবার খাইব। ই ভদ্র মহিলায় লজ্জায় কুন্তা মাত্তা ভার্তা নাই, এরা আইসে নানার বাড়ি মামার বাড়ি মাতলে তৈত নয়,
আবার তার মনে মনে রাজিও নাই, তোরা এখানে আইয়া সমস্যা বেজাল বাড়াইলায়। ও যে ভদ্র মহিলায় মুরুখ তিনটা যুবক হইলা তার খালি তিনটা ফাঁক করিলায়, থানোর মাথার গাম ফাঁক যায় এরার ব্যস্ততায়। এই মহিলাটারে ও ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজা ওরিনাফিয়া, আরো কিছু মানুষ তাই টেকওয়া দিতে নাই, ওয়াজও আইতা নাই, তান বক্তব্য উল্টা বায় অত ওয়াজ খেতার দেয়, ওয়াজ অত ফায়দা নাই। যদিও আয় শুধুমাত্র আইব সেরা দেখাইবার দায়, সমাজ মিলাইবার দায়, তার বাপর হসম একটা কথা আমলে নিত নাই। আইব জলসা বায় সেনাচুর খাইবার দায়, তাকব আন্দাই বায় পরে দেয় ভুগি বাড়ি বায়। এই ব্যামল রে ও ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজি হইয়া যায়। এত দয়া এত মায়া যে মালিকর কাছে পাওয়া যায়, এর পরে যদি কেউ জাহান্নাম যায় মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। বিদায় আল্লাহর অলির বাণী, হাম দেউ আলু সুদা কি জিষ্ণে বক্সা জিন্দেগি, পীর সালাম হুস নবী পর্য শিকায়া বন্দেগি। আমরা মহিমা গাই সেই আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়, হে দুনিয়ার মানুষ আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ আমি নাই, বিদায় তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়, হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম নাই। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার, সরকার যদি আমার নবীর তরিকা মানে না, সে সরকার হলে তারে মানি না, মানব না, মানতে পারি না। এটাই আমার ধর্ম, এটাই আমার মর্ম, এটাই আমার ইসলাম, এটাই আমার ইমান। ইমান কি? লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসা মা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সব রে দিছেন আল্লাহ। যে মানুষে হইব আমি আল্লাহর উপক্ষে জাফাই জান গেলে ছাড়তে নাই, শয়তানি খামো আমি আমার জান গেল আমি করতে নাই। এই মতবাদ এই আদর্শ তার মাঝে ভাই এনলা খান বড় মহা মানব পৃথিবীতে আর কেউ নাই। এনইলা ফাঁকা দিস তামসাকা বিল উরুয়া তিলুয়াসকা লাগান ফিসামা লাখা, এমন একটা মহান হাতলের মালিক হয় এটা নষ্ট হইতো নাই, ধ্বংস হইতো নাই, আগ্নে জ্বলতো নাই, ভাইন্য চিন্তা করতে পারতো নাই। ই মাইছে আল্লাহ দরবার আসায় আল্লাহ নির্দিদায় এই বান্দার কথাবার্তা শুনিলায় জানিলায় আল্লাহ মানতে বাধ্য হইয়া যায়। যার আদর্শ হইব আমি আল্লাহর পক্ষে জাফাই আমি ছাড়তাম নাই, আর শয়তানের খামো আমি যাইতাম নাই। ও তো ইমান, ইমান কিতা মাতা কুমুর রসুল ফাখুজুহু ওমা নাহা কুমানহু ফান্তাহু। আল্লাহর রসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো। মানে আল্লাহ নবীর আদর্শ কিতা? আপনি মিশা মারতা না, নমাজ চাড়তা না, হারাম খাইতা না, গোস খাইতা না, ফিতনা বাজাইতা না, সহজ হইয়া চলতা, সত্য কথা কইতা, নমাজা পড়তা, এটা ফলন না? আপনি আপনার শাস্তি বহন করবাই, এটা আল্লাহর আদেশ নবীরও নির্দেশ। নব্য ফরমান হব্বিবা ইলাইয়া আমিনা দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন আমল আমি মজা পাই। পহিল হইল থিব, থিবন শব্দর আরবি অনুবাদ হইল আতর, সুগ্রান। আল্লাহর নবীর হাদিসের মাঝে হইল সুকাম সুনাম, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি, শব্দ বেসইলে অর্থ বেসিয়া যায়, শব্দ হমলে অর্থ হমে যায়, আল্লাহর নবীর ব্যাপারে খাইদা ঠিক নাই। হুজরে ফরমাইরা তুমি আমার উম্মত হইবায় সুনাম লইয়াই বায় দুর্নাম ছাড়িয়া দেই বায়, তুমি আমার উম্মত হইবায় গুনার খাম ছাড়তে হই বায়, নেকির খাম ফলতে হই বায়, ওসুয়াতুন হাসানা জানতে হই বায়, সুন্নত তরিকা চলতে হই বায়, হালাল হারাম মানতে হই বায়, ফাঁক না ফাঁক জানতে হই বায়, এসব তুমি খরতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই, যাও না যেসব হয় আমি নবী তোমার জিম্মায় নাই। তবে হাসরের মহা মিলন মেলায় যেমনে জাহান্নাম হামাইয়া ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিৎকার দিবায় আমার সাড়া তুমি ফাইতাই নাই, দুনিয়ার তাপতে খেনে তুমি আমার সুন্নত তরিকার ভিতরে নাই, তুমি আমার উম্মত হইবায়
আমার আদর্শ মানি লিবাই, সুন্নতের কাজ জীবন গড়বাই, হালাল হারাম বুঝি লিবাই, ফাঁক না ফাঁক জানি লিবাই, তখন আমার আদর্শ রিয়া তোমার গলার মালাবা নাইলি ভাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না, আমি আসি সব সময় তোমার অপেক্ষায়, তবে শর্ত হইল জমিনও থাকতে তুমি আমার সুন্নত তরিকা চলতে হইবে। মানে আমরা সুন্নবী কোথায়, আমরা কোথায়, ধর্ম কোথায়, মানুষ কোথায়, ওইল মূল বিষয়। ধর্মর মূল বিষয় হইল নবীর পক্ষ হইতে আনিতে যে দিন আছে অক্ষরে মানিলতাম, আর দুনিয়ার যত তামসা আছে এতে আমরা ছাড়তাম, ও আমরা ইমান হয়ে গেলাম, ইমান ফাইলাম। আমি আল্লাহর পক্ষ থেকে যতটা আদেশ আছে নমাজ পড়তাম, হালাল হারাম মানতাম, ফাঁক না ফাঁক জানতাম, ওগুলারে ধারাবাহিকতা রক্ষা হইরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ও আদর্শ মাঝে থাকতাম। এই শুক্রবারে নমাজও আগিলায় সাতটার মাঝে খবরও নয়, এটা নমাজে সামাইব নি কথাও কোনো অর্থ নয়। আল্লাহ করম আকিম ইসাল্লাহ ও আতি জাকা আতি উল্লাহ আতিউর রসুল আনিস কুরলি ওয়ালি ওলি দাইয়া, শর্ত লাগাই যে মানুষে জাকাত দিবায় আবার আপনি নমাজও পড়বায়, যে মানুষে নমাজ পড়বায় ই মাসে জাকাতও দিবায়, মানে আপনি জাকাত দিলে নমাজ নাই ই জাকাতের ফায়দা নাই। ইটা মন্ত্রী মিনিস্টারে তারা ওয়াজ নসিও চাইলে তারা ফেফারও লিখিলায় মন্ত্রী মিনিস্টারে যে জনসভা করা আমার এবাদত, নমাজ নাই একত, যেখানে হোক 20,000 রাস্তা বানাইলেও তাই নমাজও নাই। ইতালি ডাইরে হামে বনি শর্ত লাগাইল আকিম ইসাল্লাহ ওয়া আতুজ জাকা, জাকাত জ্বালা দিবাই নমাজলা পড়বাই, নমাজ জ্বালা দিবাই জাকাত জ্বালা পড়বাই, একটা অস্বীকার করলে সব বাতিল হইয়া যায়। আতি উল্লাহ আতিউর রসুল আল্লাহরে জানলায় নবীর সুন্নত চাল্লা ই আল্লাহ মানিয়া কোনো ফায়দা না। আল্লাহরে জানে হিন্দুও খ্রিস্টানেও জানে গড আছে, হিন্দু হয় ভগবান আছে ঠিক না, কিন্তু তার নবী আছে নি সুন্নত আছে নি না, এলে কি আপনি আল্লাহ দ্বারা মানলায় নবীর শূন্যতারও বেশি দরবায়, তখন আপনার কথায় কাজে মিলইব, বিতর বাহির ঠিক হইব, শূন্যতের কাজ জীবন গড়ব, আল্লাহর নবীর সুপারিশ হাসরের মহা মিলন মেলায় আপনার লাগে থাকব। যেদিন আপনার আমল নষ্ট হইব, ইলিম ব্যর্থ হইব, একটা দাবি তখন মালিক আমার আমল নাই ইলিম নাই এমন কোনো দাবি নাই, তবে আমার ইমানটা আছে নবী মুহাম্মদ রসুল্লাহর সুন্নত পায়, এই নবীর খাতিরে আমার এ মাপ দিলেই ভাই আল্লাহ ভরমাই ভাই এন লগে খাতির থাকলে অবশ্যই মাপ পাইলি ভাই, নবীর সুন্নতে মাইজরে বাসায় নবীর সুন্নত শেষ ভরসা, আমার আমল নাই ইলিম নাই শেষ দাবি আমি তোমার নবীর উম্মত হিসাবে তানোর খাতিরে মরে মাপ দিলাই ভাই, ইকান যে খুলতে হর ভাই আসলে মাপ পাইলি ভাই। আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া, যে মানুষ আল্লাহর এ ফরমাইরা তুমি আমার শুক্রিয়া আদায় করবাই লগে লগে তোমার মা বাপরেও রাখবাই, কে কইরা আল্লাহ আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া, তুমি যেলা আমার শুক্রিয়া আদায় করবাই তোমার মা বাপর শুক্রিয়াও লগে লগে রাখবাই, আমি আল্লাহরে স্বীকার করলাই আর আম্মা আব্বায় ডাকলে গুতকুচি করবাই, ইলা আল্লাহ মানিয়া ফায়দা হইতে নাই, আল্লাহরে যেলা সম্মান দিবাই মা বাপরে ওলা সম্মানের ভিতরে রাখবাই। ইকালুলিলাক ইমাল মা সীতা লাগবিরুলাক, আল্লাহ ফরমের এ মাতা পিতার অবাধ্য সন্তান তোমার মনে চাইলে 12 মাস রোজা রাখবায়, রাত্রে দাঁড়াইয়া তাজ্জুদ পড়বায়, দিনও কোরআন শরীফ পড়বায়, আমি তোমার এ মাফ দিতাম নাই তোমার মা লগে বাহ লগে তোমার বনিব না নাই। ইকালুলিল বীর এ মাতা।